আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিন যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে দিনটি। 1451 বছর আগে 12ই রবিউল আউয়ালে পবিত্র মক্কা নগরীতে জন্ম হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 63 বছর বয়সে একই দিনে ইহলোক ত্যাগ করেন তিনি। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত জশ্নে জুলুসের ঢল নামে লাখো মানুষের সকালে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়ার সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে বের হওয়া জুলুসটি নগরীর মুরাদপুর আলমগীর খানকা থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জুলুসে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। মহানবী সাল্লাল্লাহু ইসলাম আমাদেরকে যে একটা জীবন বিধান দিয়েছে ইসলাম ধর্ম, সেটা একটা পরিপূর্ণ ইসলাম বিধান। আজকে আমাদের মনে হচ্ছে আমাদের আজকে একটা ঈদের দিন, 12ই রবিউল আউয়াল। এটা আমাদের জন্য সকল বিশ্বের মুসলিমদের জন্য এটা বহুত বড় গুরুত্বপূর্ণ একটা দিন। প্রতি বছরের মতো এবারও জুলুসের শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর 2000 সদস্য। আমরা সব রকম নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, সোয়াট আছে, ট্রাফিক ব্যবস্থা আছে, যত রকম ব্যবস্থা সম্ভব, রিজার্ভ আছে, স্ট্যান্ড বাই ফোর্স আছে এবং সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনে আলোচনা সভা হয়েছে। সভা শেষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহে আলাইহের দরগাহ প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের করে গাউসিয়া কমিটি। পরে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জে আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে কোটগাঁও সুন্নি জামে মসজিদের সামনে থেকে বিশাল জশ্নে জুলুসের মিছিল বের হয়। হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদের উদ্যোগে জশ্নে জুলুসের র্যালি বের হয়। দিনটি উপলক্ষে কোরআন খতমের পাশাপাশি বিশেষ মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। আয়োজন করা হয় জশ্নে জুলুসের। তানিয়া নাসরিন, ডিবিসি নিউজ ডেস্ক।